मिरपुरे शहीद बुद्धिजीवी कबरस्थान समाहित करा हलो एकुशे पदकप्राप्त सांबादिक और कथा साहित्यिक राहत खानेर मरदेह। एर आगे सकाले जातीय प्रेस क्लाबे नामाजे जानाजा शेषे तार कफिने शेष श्रद्धा जानान सांबादिक साहित्यिक संस्कृतिजन और सतीर्थरा। शुक्रवार राते राजधानीर स्काटन गार्डेनेर निज बासाय जीवनेर 80 बछरे मारा जान राहत खान। विस्तारित जानाच्छेन फाहिम मोनायम। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান পেশাগত কাজে বেশিরভাগ সময় কাটাতেন এই জাতীয় প্রেস ক্লাবে। সেই চিরচেনা জায়গায় এলেন এবার কফিনবন্দি হয়ে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার জন্য করোনা মহামারীতেও ছুটে আসেন সতীর্থরা। এখানে মরহুমের প্রথম নামাজে জানাজায় অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। পরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। সাংবাদিকতা ও সাহিত্যে রাহাত খানের অসামান্য অবদানের কথা তুলে ধরেন তারা। আগামী দিনের পাঠক যারা আসবেন তারা রাহাত ভাইকে পাঠ করবেন এবং বাংলা সাহিত্যে তার স্থান মজবুত করবেন। যতদিন আমাদের সাংবাদিকতা থাকবে আমরা তার কর্মের মধ্য দিয়ে, তার অবদানের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করব। আমরা ছোটবেলা থেকে তার লেখা পড়ে বড় হয়েছি, তারপরে তো বড় একজন বিরাট মাপের ব্যক্তির সঙ্গে আমরা কাজ করেছি এবং জাতীয় প্রেস ক্লাবে তিনি তো প্রায়ই আসতেন, আড্ডা দিতেন। শ্রদ্ধা জানাতে আসেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও আওয়ামী লীগের নেতারাও। বরেণ্য সাংবাদিক যারা অবসর গ্রহণ করে রাহাত খান সহ তাদের জন্য তথ্য মন্ত্রণালয় পক্ষ থেকে যদি কোনো সহায়তার প্রয়োজন হয় আমরা সেটি করব। বরেণ্য সাংবাদিক ও কথা সাহিত্যিকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার। তার যদি কোনো ভুল ত্রুটি কোনো কিছু থেকে থাকে কারো কাছে তারা আপনারা মানে তাকে ক্ষমা করে দেবেন। 60-এর দশকে দৈনিক ইত্তেফাক পত্রিকা দিয়ে সাংবাদিকতা পেশায় হাতে খড়ি রাহাত খানের। দীর্ঘজীবনে তিনি কাজ করেছেন দেশের জনপ্রিয় বিভিন্ন পত্রিকায়। ছোট গল্প, উপন্যাস সহ সাহিত্যের বিভিন্ন শাখায় পদচারণা ছিল তার। 1940 সালে কিশোরগঞ্জে জন্ম রাহাত খানের। 1996 সালে ভূষিত হন বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদকে। সাংবাদিকতা জীবনে সম্পাদক হিসেবে শেষ কর্মস্থল প্রতিদিনের সংবাদ অফিসের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ফুল দিয়ে শেষ বিদায় জানান সহকর্মীরা। পরে মরদেহ নেওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হন রাহাত খান। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।